গাড়ির লাইসেন্স বাতিল করা হয়েছে, অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষিদ্ধ চালক একটি পাবের বাইরে চার ব্যক্তির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় তিনি বোতল দিয়ে তাদেরকে আঘাত করেন। এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সেই ব্যক্তিকে। গত বছরের 25 সেপ্টেম্বর পশ্চিম লন্ডনের হাউন্সলোর কিংসলে রোডে অস্ত্র হিসাবে 26 বছর বয়সী অভিযুক্ত চৌধুরী রাজাক একটি রূপালী শেভরুলেট ব্যবহার করেন। তার আঘাতের পর ক্ষতিগ্রস্তরা বেঁচে গেলেও গুরুতরভাবে আহত হন। তিনি দুজনকে তার মধ্যে দুজনকে লাইফ থ্রেটিং আঘাতে আহত করেন। রাজাককে ভুক্তভোগীদের হত্যার চেষ্টায় অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলেও গুরুতর শারীরিক ক্ষতি করায় বিকল্প অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। গত শুক্রবার ওল্ডবেরি কোর্টে তাকে ন্যূনতম 20 বছরের মেয়াদে আজীবন কারাদণ্ড দেওয়া হয় এবং আরও 21 বছরের জন্য ড্রাইভিং লাইসেন্সে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মামলায় শুনানিতে প্রসিকিউটররা জানান, রাজা ভুক্তভোগীদের গুরুতর জখম করে অনেকটা মৃত অবস্থায় ফেলে রেখে সেখান থেকে চলে যান। এই ঘটনার দিন সন্ধ্যায় ভুক্তভোগীদের সাথে রাজাকের সংঘর্ষ হয়। তারা রাজাকের মাথার বোতল দিয়ে আঘাত করে। সেই ঘটনার ক্ষোভ থেকে রাজাক তাদেরকে এভাবে গুরুতর জখম করেন। ওই দিন রাতে চার বন্ধু বাইরে আউটিং এ বের হলে রাজাক তাদের পথরোধ করে, এরপর তাদেরকে এলোপাথারি মারতে থাকে। রাত 2:40 আশঙ্কাজনক অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনার পর দুজন পথচারী তাদেরকে দেয়ালের পাশে আহত অবস্থায় দেখতে পায়। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই চার ব্যক্তিকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। এদিকে অভিযুক্ত রাজাকও এই ঘটনায় আহত হয়ে ট্রিটমেন্ট নেয়। এরপর পুলিশ মামলা এড়াতে সে পাকিস্তান পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এরপর পাকিস্তানগামী একটি ফ্লাইটে ওঠার সময় হিথ্রো এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই তাকে বিচারের মুখোমুখি করা হয়। এই ছিল আমার কাছে সম্প্রতি এশিয়ান যে এক যুবক যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।